আপনার ভাই মারা গেলে জানাজা এই জন্য পড়তে পারবেন না যে আপনার সাথে ওনার বিশ্বাসের সামঞ্জস্য নেই মিল নেই আপনি যাকে সত্য বলেন তিনি তাকে মিথ্যা বলেন তিনি তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করেন তো জানাজার নামাজে তো আসলে আপনি দোয়া করেন যে হে আল্লাহ এই যেসব এই ব্যক্তি যে সমস্ত ভালো ভালো কথা বিশ্বাস রাখতো আমাকে সেইগুলো অনুসরণ করার দাও তো এটি একটি ভালো কথা যে আল্লাহ তালা যে ব্যক্তিকে পাঠিয়েছেন তিনি মিথ্যাবাদী এটিকে ভালো কথা হলো তো আপনি জানাজার নামাজে আসলে এই দোয়া করেন যে মৃত ব্যক্তির ভালো গুণাবলী যেন আমার ভিতর সৃষ্টি হয় তো আপনি আসলে তাকে অনুসরণের তফিক লাভ করার জন্য দোয়া করছেন তো আপনি এমন ব্যক্তিকে অনুসরণ করার তফিক লাভ করার দোয়া করতে পারেন না যে আল্লাহ প্রেরিত ব্যক্তিকে মানে নি এই কারণে জানাজা পড়া যাবে না তার তারা না মানলেও তারা এমন ব্যক্তির সমর্থন করেন যারা তাকে মিথ্যাবাদী বলেন যারা তাকে গালি দেন তো এটি হলো মূল কারণ আমি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এই বিষয়ে আর বিস্তারিত আলোচনায় যেতে চাচ্ছি না সোজা কথা হলো এমন ব্যক্তি যে সত্যকে মানে না যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তিকে বিশ্বাস করে না তার জানাজা পরা যাবে না হ্যাঁ তার জন্য আল্লাহতাল্লাহার কাছে পৃথক দোয়া করা যাবে তার মাখ ফেরতের জন্য কিন্তু সেই ব্যক্তির জানাজা যে ইমাম পড়াবেন তার পিছনে আপনি দাঁড়াতে পারেন না